আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে এই ভার্চুয়াল লাইভ ক্লাসটি তোমরা যারা দেখছো, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো, ভালো আছো। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর ঘরে বসে কারিগরি শিক্ষার এই আয়োজনে সবাইকে স্বাগতম। এখন আমাদের আলোচনার বিষয় সার্ভেইং টু, বিষয় কোড 66444। এটি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের চতুর্থ পর্ব সিভিল টেকনোলজির বিষয়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে এটি আমার অষ্টম ক্লাস। আজ আলোচনা করব আমরা নবম অধ্যায় নিয়ে। তোমাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইনস্ট্রাক্টর সিভিল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। নবম অধ্যায়ে যা রয়েছে, থিওডোলাইটের সাহায্যে কোন এবং বেয়ারিং কোন পরিমাপ করণ। গত ক্লাসে অর্থাৎ অষ্টম অধ্যায়ে আমরা থিওডোলাইটের বিভিন্ন অংশগুলির বর্ণনা এবং কার্যকারিতা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব কোন পরিমাপের পদ্ধতি নিয়ে। আজকের পাঠ পরিচিতি, মেনশন দ্য প্রসিডিওর অফ মেজারিং হরিজেন্টাল অ্যাঙ্গেলস উইথ থিওডোলাইট, mention the procedure of measuring vertical angle, mention the procedure of measuring magnetic bearing of a line, mention the procedure of measuring true bearing of a line by observing pole star. প্রিয় শিক্ষার্থী, অনুভূমিক কোণ। অনুভূমিক কোণ কাকে বলে? অনুভূমিক তলে দুটি রেখা মিলিত হলে অনুভূমিক কোণ উৎপন্ন হয়। এই কোণ যে কোনো থিওডোলাইট দিয়ে সহজে পরিমাপ করা যায়। চিত্রে এ ও বি লক্ষ্য করো, এ ও বি অর্থাৎ ও বিন্দুতে যন্ত্র স্থাপন করে যদি এ এবং বি বিন্দুর মধ্যবর্তী কোণটাকে আমরা নিতে পারি, পরিমাপ করতে পারি, এটাই হবে হচ্ছে অনুভূমিক কোণ। এই অনুভূমিক কোণ তিনটা পদ্ধতিতে, তিনটা প্রক্রিয়ায় পরিমাপ করা যায়। সাধারণ প্রক্রিয়া বা জেনারেল প্রসিডিউর, পুনরাবৃত্তি বা রিপিটেশন। পুনরাবৃত্তি শব্দ থেকে বোঝা যাচ্ছে যে এটা পুনবার, বারবার করে এটা পরিমাপ করতে হবে। পুনকরণ বা রিটারেশন পদ্ধতি, এই তিনটা পদ্ধতিতে আমরা অনুভূমিক কোণ পরিমাপ করতে পারি। এই পরিমাপ করার আগে আমাদেরকে থিওডোলাইট যন্ত্রের কিছু মেকানিজম বা কার্যকারিতা সম্পর্কে জানতে হবে। থিওডোলাইটের যন্ত্রের মূলত দুইটা অংশ, একটা হচ্ছে আপার পার্ট আর একটা হচ্ছে লোয়ার পার্ট। আপার পার্টে একটা ডিস্ক বা চাকতি চাকতি থাকে, এই বৃত্তাকার যে চাকতিটা দেখতে পাচ্ছ আপার অংশে। এই আপার প্লেটের সাথে দূরবীন, একটা ফ্রেমের সাথে দূরবীন লাগানো থাকে এবং সেই প্লেটে দুইটা ছিদ্র বা ওপেনিং বা উইন্ডো থাকে, যেই উইন্ডো দিয়ে নিচের লোয়ার পার্টে যে ডিস্ক থাকে, যেখানে অ্যাঙ্গেল কোণের মানটা লেখা থাকে, সেই কোণের মানটা উপরের ডিস্ক বা উইন্ডো থেকে পড়া যায়। এটা দুইটা ডিস্ক আছে, দূরবীনের সামনের দিকে এক পাশে আছে একটা ডিস্ক, তার বিপরীত দিকে অর্থাৎ 180 ডিগ্রি দূরে আর একটা ডিস্ক আছে। তাহলে এই দুইটা ডিস্ক থেকে আমরা নিচের কোণের মানটা করতে পারবো। যেহেতু ডিস্কটা হরিজেন্টালি আছে, তাইলে এখান থেকে আমরা দূরবীনের হরিজেন্টাল কোণের অবস্থান পরিমাপ করতে পারবেন। দূরবীন ঘুরালে বা আপার ডিস্ক ঘুরালে এই এই ফ্রেমটা উপরের অংশটা ঘুরবে, অর্থাৎ এখানে নিচের অংশটা আলাদা অংশ, শুধু উপরের অংশ ঘুরানোর জন্য আমরা দূরবীন বা আপার ডিস্কটাকে ঘুরাবো। আর নিচে আছে হচ্ছে লোয়ার প্লেট বা লোয়ার ডিস্ক, এখানে একটা চাকতি আছে, যে চাকতিটা 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি সমানভাবে ভাগ করা যায়। এখানে এই ডিস্কটার ডায়া যত বেশি হবে, এখানে কোণের পরিমাপ তত নিখুঁতভাবে কোণগুলিকে দাগ কাটা যাবে। যাই হোক, আমরা এই উপরের উইন্ডো দিয়ে, আপার ডিস্কের উইন্ডো দিয়ে লোয়ার ডিস্কের এই কোণের মানটা পড়তে পারি। নিচের যে প্রধান যন্ত্রের সাথে এটা কীভাবে অ্যাডজাস্ট করা বা লাগানো আছে, সেই জিনিসটা বোঝার দরকার আছে। আমরা পাশে দুইটা চিত্র আছে, দুইটা দুই ধরনের দূরবীন। এক এই বাম পাশে যে দূরবীনটা বা থিওডোলাইটটা দেখতে পাচ্ছ,
এটার সাথে আমাদের ড্রয়িং এর চিত্রের সাথে মিল আছে, অর্থাৎ যে আপার ডিস্কে যে উইন্ডো বা ওপেনিং আছে সেই চিত্রটা এখানে আছে, অর্থাৎ এই ডিস্ক দিয়ে আমরা নিচের কোণের মানটা সরাসরি পড়তে পারব। অর্থাৎ এখানে কলিমেশন রেখা বরাবর যদি একটা দাগ টানি এবং এই দাগটা আমাদের আপার ডিস্কের উইন্ডোর সাথে একটা দাগ দেওয়া থাকে, সেই দাগ নিচের ডিস্কের যেই কোণের সাথে মিলবে সেইটাই হবে হচ্ছে অনুভূমিক কোণের মান। আর ডান পাশে যেই থিওডোলাইটের চিত্রটি আছে এখানে এই ধরনের ওপেনিং নাই, আপার ডিস্কে ওপেনিং নাই, তবে এই আপার সার্কেলের পাশে ভার্টিক্যাল সার্কেলের পাশে একটা উইন্ডো আইপিস থাকে, যে আইপিস দিয়ে নিচের কোণের মানটা পড়তে পারা যায়। সুতরাং সেটা কোনো সমস্যা হয় না। এটা কীভাবে কাজ করে সেটা আমাদের দেখতে হবে। আপার ডিস্ক এবং লোয়ার ডিস্ক আলাদা আলাদাভাবে ঘুরতে পারে, আবার একই সাথে ঘুরতে পারে। লোয়ার ডিস্কের সাথে অর্থাৎ যেই দাগ কাটা সার্কেল যেখানে 360 ডিগ্রি কোণের মান দাগ কাটা আছে, সেই সার্কেলটা ক্ল্যাম্পের সাহায্যে মেইন ইনস্ট্রুমেন্টের সাথে ফিক্সড করা যায়। অর্থাৎ এটা যদি লক করে দেই, লোয়ার ডিস্কটাকে যদি লক করে দেই এবং আপার ডিস্কটাকে যদি ফ্রি করে দেই, তাহলে উপরে লোয়ার ডিস্কটা ফিক্সড থাকবে, অনর অবস্থায় থাকবে এবং চাইলে দূরবীনকে ঘুরানো যাবে। দূরবীনকে ঘুরাইলে এখানে এই কলিমেশন রেখা থেকে দেখা যাবে যে কত ডিগ্রি কোণ পরিবর্তন হচ্ছে, এটা বোঝা যাবে। আবার চাইলে আপার ক্ল্যাম্প, এই এখানে দেখো আপার ক্ল্যাম্প আছে, দুইটা ক্ল্যাম্পকে একসাথে ফিক্সড করে দিলে অর্থাৎ লোয়ার ডিস্ক এবং আপার ডিস্ককে একসাথে সংযোগ করে দেওয়া যাবে। দুইটাকে একসাথে সংযোগ করে দিয়ে লোয়ার ডিস্কটাকে যদি আমি ফ্রি করে দিই, তাহলে দুইটা আপার ডিস্ক এবং লোয়ার ডিস্ক একসাথেই ঘুরবে, তখন কোণের মানের পরিবর্তন হবে না, শুধু দূরবীনের কলিমিশন রেখার দিক পরিবর্তন হবে। এই জিনিসটা বুঝতে পারলে অবশিষ্ট কোণের পরিমাপ করাটা তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। তাহলে আসো আমরা পরবর্তীতে দেখি। কোনো একটা নির্দিষ্ট দিকে আমরা যন্ত্র, কোনো একটা বিন্দুতে যন্ত্র সেট করে কোনো একটা নির্দিষ্ট দিকে কীভাবে জিরো সেট করব, অর্থাৎ অনুভূমিক কোণের যেই জিরো মানটা কোনো একটা নির্দিষ্ট দিকে কীভাবে অবস্থান করাবো, সেই জন্য দেখো লোয়ার প্লেট লক করে, এখানে দেখো লোয়ার প্লেট অর্থাৎ যেখানে দাগ কাটা আছে ডিস্ক সেটাকে লক করে দিবে, অর্থাৎ এটা এখন নড়বে না। আপার প্লেট বা টেলিস্কোপ ফ্রি অবস্থায়, উপরেরটা ফ্রি থাকবে, জিরো ডিগ্রিতে নিয়ে আপার প্লেট লক করে দিব। এখন এটাকে ঘুরিয়ে, দূরবীনকে ঘুরিয়ে এই উইন্ডো দিয়ে খেয়াল করব জিরো কখন দেখা যায়। জিরো যখন দেখা যাবে সেই বরাবর এনে আপার প্লেটটাকে লক করে দিব। এখন আপার প্লেট এবং লোয়ার প্লেট লক হয়ে গেল, অর্থাৎ এটা একসাথে কাজ করবে, এখন একসাথে ঘুরবে। এখন যদি আমি লোয়ার প্লেটটাকে, লোয়ার ক্ল্যাম্পটাকে যদি ফ্রি করে দিই, তাহলে আপার প্লেট আর লোয়ার প্লেট একসাথে ফিক্সড অবস্থায় যদি যন্ত্রকে ঘুরাই, অর্থাৎ কোণের মান যে আমি জিরো সেট করছি এইটা আর পরিবর্তন হবে না। এখন যন্ত্রকে ঘুরিয়ে আমি প্রথম টার্গেট, উভয় প্লেট একসাথে মুভ করে প্রথম টার্গেটের দিকে টেলিস্কোপের মুভ ঘুরালে লোয়ার প্লেট লক করতে হবে। তাহলে এই অবস্থায় আমরা জিরো সেট করে ফেলতে পারি। এখন দ্বিতীয় টার্গেটের দিকে কি করব, লোয়ার প্লেট লক অবস্থায় লোয়ার প্লেটটা লক করে দিলাম, অর্থাৎ জিরোটা আর পরিবর্তন হবে না। জিরোটা এই প্রথম টার্গেট অর্থাৎ এ বিন্দু বরাবর থাকবে, লোয়ার প্লেট লক করে দিলাম, আপার প্লেটকে ফ্রি করে দিলাম। এখন দূরবীনটা ঘুরবে, দূরবীনটা ঘুরিয়ে ফ্রি করে টেলিস্কোপকে জিরো ডিগ্রি থেকে ঘুরিয়ে দ্বিতীয় টার্গেট অর্থাৎ বি বিন্দুতে ছেদ করবে। আপার প্লেট লক করে স্লো মোশন স্ক্রু ঘুরিয়ে নিখুঁতভাবে টার্গেট বরাবর টেলিস্কোপ স্থাপন করবে। এই হচ্ছে পদ্ধতি। এখন আমরা অনুভূমিক কোণ পরিমাপের প্রক্রিয়াগুলিতে দেখি, সাধারণ প্রক্রিয়া বা জেনারেল প্রসিডিউর। চিত্রের এ ও বি একটি অনুভূমিক কোণ পরিমাপের জন্য ও বিন্দুতে যন্ত্র বসিয়ে, থিওডোলাইট বসিয়ে, সেন্টারিং করে এবং অস্থায়ী সমন্বয় করে সকল ক্ল্যাম্প ফ্রি করে যন্ত্রকে স্বাভাবিক অবস্থায় অর্থাৎ বামমুখী অবস্থা, বামমুখী অবস্থা কাকে বলে গত ক্লাসে আমরা আলোচনা করেছি, যদি ভার্টিক্যাল সার্কেল দর্শকের বাম পাশে থাকে সেই অবস্থাকে বলা হয় যন্ত্রের বামমুখী অবস্থায়। এনে লোয়ার প্লেটের জিরো আপার প্লেটের জিরো একই রেখায় আনবে এবং লোয়ার এবং আপার ক্ল্যাম্পের সাহায্যে উভয় প্লেটকে আটকাবে। স্লো মোশন স্ক্রু, যখনই আমরা
ক্ল্যাম্পিং করে ফেলি যে কোনো ডিস্ককে, আপার প্লেট হোক আর লোয়ার প্লেট হোক, তখন এখানে একটা স্লো মোশন স্ক্রু থাকে, অর্থাৎ আস্তে আস্তে ঘুরানোর জন্য, খুব স্লোলি নিখুঁতভাবে কলিমেশন রেখাকে ঘুরানোর জন্য বা দূরবীনকে ঘুরানোর জন্য স্লো মোশন স্ক্রু থাকে। এই স্লো মোশন স্ক্রু তখনই কাজ করবে যখন ক্ল্যাম্প, আপার ক্ল্যাম্প বা লোয়ার ক্ল্যাম্প যখন ফিক্সড করে দিব, তাহলে নিখুঁতভাবে জিরো সেট করবে। চিত্রে এওবি অনুভূমিক পরিমাপের জন্য নিচের ক্ল্যাম্প ফ্রি করে দিয়ে যন্ত্র ঘুরিয়ে প্রধান স্কেলের শূন্য দাগ মাঠে এ বরাবর স্থাপন করবে। নিচের ক্ল্যাম্প আটকিয়ে দিবে, স্লো মোশন স্ক্রু ঘুরিয়ে ক্রস হেয়ারের ভার্টিক্যাল দাগটি সঠিকভাবে এ বরাবর স্থাপন করবে। এখন আমরা এ বরাবর জিরোটাকে আমরা এ বরাবর ফিক্সড করে ফেলছি। এখন জিরো যেহেতু না সরে, সেই জন্য আমাকে কি করতে হবে, আমাকে লোয়ার ক্ল্যাম্পটাকে এখন ফিক্সড করে দিতে হবে। তাইলে আমার এই লেখা যে ডিস্কটা আছে, নিচের যে ডিস্কটা আছে, সেটা সরবে না। লোয়ার ক্ল্যাম্পকে ফিক্সড করে দিয়ে যদি আপার ক্ল্যাম্পকে ফ্রি করে দেই, তাহলে দূরবীন ঘুরবে, কিন্তু এই নিচের ডিস্কটা যেহেতু ফিক্সড থাকবে, জিরোটা এ বরাবর থাকবে। এখন আমরা দূরবীনটাকে ঘুরিয়ে দ্বিতীয় টার্গেট বি বরাবর স্থাপন করলে এখন যে কোণ পাওয়া যাবে সেটাই হচ্ছে বি বিন্দুর ও বি রেখার অনুভূমিক কোণ বা এ ও বি অনুভূমিক কোণ। এখানে যদি ভার্নিয়ার স্কেল থাকে বা দুইটা ওপেনিং থাকে আমাদের চিত্রে, যেমন ছিল এই জিরো ডিগ্রিতে একটা ওপেনিং আর ঠিক তার 180 ডিগ্রি উল্টা দিকে আর একটা ওপেনিং যদি থাকে, তাহলে দুইটা কোণের মানই গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রেও বি কোণের দুইটা কোণের মান, অর্থাৎ এটাকে এ সাইড বলে আর 180 ডিগ্রি দূরে যেটা সেটাকে বি সাইড বলে। এই দুইটা কোণের মানই গ্রহণ করতে হবে। বি সাইডের মান, অর্থাৎ যেটা 180 ডিগ্রি বেশি কোণ, সেখান থেকে 180 বিয়োগ করে দিতে হবে এবং এই দুইটা কোণের গড় করলে প্রকৃত এ ও বি কোণের মান পাওয়া যাবে। পুনরাবৃত্তি কোণ, এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। রিপিটেশন, রিপিট থেকে বোঝা যাচ্ছে যে পুনরায় বারবার করতে হবে সেটা। চিত্রে এ ও বি অনুভূমিক কোণ পরিমাপের জন্য ও বিন্দুতে যন্ত্র বসিয়ে সেন্টারিং এবং অস্থায়ী সমন্বয়ের পরে এ বিন্দু বরাবর, এ প্রথম টার্গেট বরাবর আমরা জিরো সেট করে বামমুখী, যন্ত্রের বামমুখী অবস্থায় জিরো সেট করি। এরপর ভার্টিক লোয়ার ক্ল্যাম্পকে ফিক্সড করে দিয়ে, অর্থাৎ লোয়ার ডিস্ক যেটাতে অ্যাঙ্গেলের মান লেখা আছে সেই মান, সেইটা ক্ল্যাম্পটাকে ফিক্সড করে দিয়ে দূরবীন ফ্রি করে বি বি বিন্দু বরাবর ঘুরাই। বি বিন্দুতে ঘুরে যে কোণের মান পাওয়া যাবে সেই কোণের মান, মনে করি এখানে কোণের মান পাওয়া গেল 65 ডিগ্রি। এখানে কোণের মান পাওয়া গেল 65 ডিগ্রি, বি বরাবর ঘুরালাম। এখন লোয়ার ক্ল্যাম্প ফিক্সড করে দিব, অর্থাৎ বি বিন্দুতে যে কোণের মানটা পাওয়া গেছে 65 ডিগ্রি, এখন লোয়ার ক্ল্যাম্প ফিক্সড করে দিয়ে আপার ক্ল্যাম্প এবং লোয়ার ক্ল্যাম্প দুটোটাই একসাথে ফিক্সড করে আমরা লোয়ার ক্ল্যাম্প ফ্রি করে এ বিন্দু বরাবর দূরবীনকে ঘুরাই। আপার প্লেট এবং লোয়ার প্লেটকে যদি আমরা ফিক্সড করি, তাহলে এ এবং বি দুটা চাকতি একসাথে থাকবে। এই পর্যায়ে আমরা লোয়ার নিচের ডিস্কটাকে যদি ফ্রি করে দিয়ে দূরবীনকে আবার এ বরাবর ঘুরাই, তাহলে এই 65 ডিগ্রি কোণের মানটা এ বরাবর প্রাথমিক কোণের মান হয়ে যাবে। এখন লোয়ার ক্ল্যাম্প ফ্রি এবং আপার ক্ল্যাম্প ফিক্সড অবস্থায় দূরবীন পুনরায় এ বিন্দুতে নিখুঁতভাবে ছেদ করতে হবে। লক্ষ্য রাখবে এই অবস্থায় প্রাথমিক মান জিরো নয়, বরং বি বিন্দুতে প্রাপ্ত মানটি থাকবে। এই জিনিসটা একটু আবার বুঝতে চেষ্টা করো। প্রথমে আমরা এ বরাবর জিরো সেট করে লোয়ার ক্ল্যাম্প ফিক্সড করে দূরবীনকে ঘুরিয়ে বি বি বরাবর টার্গেট করলাম, মনে করি এখানে কোণের মান পাওয়া গেল 65 ডিগ্রি। এখন আপার ক্ল্যাম্প ফিক্সড করে দিয়ে, অর্থাৎ 65 ডিগ্রি যেন পরিবর্তন না হয়, আপার ক্ল্যাম্প ফিক্সড করে দিয়ে লোয়ার ক্ল্যাম্প ফ্রি করে দূরবীনকে আবার এ বিন্দুতে ঘুরাই। এই পর্যায়ে এ বিন্দুর প্রাথমিক মান হবে 65 ডিগ্রি। এখন
লোয়ার ক্ল্যাম্প ফিক্সড করে দিয়ে আপার ক্ল্যাম্পকে ফ্রি করে আবার বি বিন্দুতে নেই, তাহলে এর সাথে আবার 65 ডিগ্রি অ্যাড হবে। হয়তো কিছুটা বেশি হতে পারে, কম হতে পারে, এটা দক্ষতার উপর, স্কিলের উপর নির্ভর করবে। মনে করি পরবর্তীবার পাওয়া গেল 130 ডিগ্রি এক মিনিট। এরপর আবার পুনরায় একই কাজ বারবার করতে হবে। এইভাবে 6 বার করে দেখা গেল যে পাওয়া গেল 360 ডিগ্রি 2 মিনিট। এখন 390 কীভাবে আসলো? 360 অর্থাৎ পূর্ণবৃত্ত একবার ঘুরে তারপরে আবার 30 ডিগ্রি 2 মিনিট হয়ে গেল। তাহলে এখন টোটাল কোণের পরিমাণ হচ্ছে 390 ডিগ্রি 2 মিনিট। তাহলে এটা কতবার করার ফলে হয়েছে? 6 বার। তাহলে আমরা 6 দিয়ে ভাগ করলে ফেস লেফট অবস্থায়, যন্ত্রের বামমুখী অবস্থায় এ ও বি কোণের মান পাওয়া গেল 65 ডিগ্রি 0 মিনিট 20 সেকেন্ড। তো এটা হচ্ছে যন্ত্র বামমুখী অবস্থায়। তো পুনরায় আমরা একই কাজ যদি যন্ত্রের ডানমুখী অবস্থায় করি, একে এই ধরনের একটা গড় মান পাওয়া যাবে। এই দুইটা গড় মানকে যদি আমরা আবার গড় করি, তাহলে যে কোণের মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে এ ও বি কোণের সঠিক অনুভূমিক কোণ। এবং এই পদ্ধতিতে প্রাপ্ত মান 99.99% সঠিক বলেই ধরা হয়। অনুভূমিক কোণ পরিমাপকরণ পুনকরণ প্রক্রিয়া। পুনকরণ হচ্ছে এই প্রক্রিয়াতে একাধিক কোণ থাকে, অনুভূমিক একই তলে একাধিক কোণের মানগুলিকে যোগ করে সেই মানগুলি থেকে আমরা চেক করে বের করতে পারি অনুভূমিক কোণের পরিমাণ। এই পদ্ধতির জন্য যথারীতি নির্দিষ্ট ও বিন্দুতে যন্ত্র অস্থায়ী সমন্বয় সেন্টারিং করে, সেন্টারিং এবং অস্থায়ী সমন্বয় করে প্রথম টার্গেট বরাবর যন্ত্রের জিরো সেট করি। এরপর ক্ল্যাম্পকে, লোয়ার ক্ল্যাম্পকে ফিক্সড করে আপার ক্ল্যাম্পকে ঘুরিয়ে বি বিন্দুতে টার্গেট করি এবং এ ও বি কোণের মান নির্ণয় করি। অনুরূপভাবে বি ও সি কোণের মান, এ ও সি কোণের মান নির্ণয় করি। আমরা যন্ত্র যতবার ঘুরাতে থাকবো, যেহেতু আমরা জিরো সেট, এ বিন্দুতে জিরো সেট করেছি, তাহলে প্রত্যেকবার আমরা কোণ পাবো এ ও বি, এ ও সি, এ ও ডি, এই কোণগুলির মান পাবো। এবং একটা কোণ থেকে আর একটা কোণ বিয়োগ করলে অন্তর্ভুক্ত কোণগুলি পাবো। যেমন এ ও বি কোণের মান, এ ও সি কোণের মান থেকে এ ও বি কোণের মান বিয়োগ করলে বি ও সি কোণের মান পাওয়া যাবে। এভাবে আলাদা আলাদাও প্রত্যেকটা কোণের মান বের করা যাবে। সর্বশেষ আমরা যখন দূরবীনকে ঘুরিয়ে আবার এ বিন্দুতে স্থাপন করব, এখানে লক্ষ্য রাখতে হবে যেন 0 ডিগ্রি বা 360 ডিগ্রিতে মিলে যায়। যদি না মিলে যায় তাহলে বুঝতে হবে যে কিছুটা ভ্রান্তি হয়েছে। তাহলে সেই ভ্রান্তি, যদি ভ্রান্তির পরিমাণ কম হলে সেটা প্রত্যেকটা কোণে আনুপাতিক হারে বন্টন করে দিতে হবে, আর যদি কোণের ভ্রান্তির পরিমাণটা বেশি হয় তাহলে কাজটা পুনরায় করতে হবে। তো একই কাজ আবার ফেস লেফট এবং ফেস রাইট দুইভাবেই করে প্রত্যেকটা কোণের মান গড় করে দিলে প্রকৃত মানগুলি পাওয়া যাবে। তাহলে এই ক্ষেত্রে চেক করার বিষয় হচ্ছে প্রত্যেকটা কোণের যোগফল যেন 360 ডিগ্রি হয়। যদি 360 ডিগ্রি থেকে কিছুটা কম বা বেশি হয় সেটা ভ্রান্তি হিসাবে গণ্য হবে, এবং এর পরিমাণ যদি খুব বেশি হয় তাহলে এই কাজটা ভুল কাজ হিসাবে গণ্য হবে এবং পুনরায় করতে হবে। এখন হচ্ছে ডিজিটাল থিওডোলাইটের সাহায্যে অনুভূমিক কোণ পরিমাপকরণ। তো ডিজিটাল থিওডোলাইট, আমরা গত ক্লাসে ডিজিটাল থিওডোলাইট নিয়েও আলোচনা করেছি। মনে করি একটা অনুভূমিক কোণ পরিমাপ করতে হবে। চিত্রে দেখো NOP, এই অনুভূমিক কোণটি পরিমাপ করতে হবে। ও বিন্দুতে যথারীতি যন্ত্র সেন্টারিং এবং অস্থায়ী সমন্বয় করি ডিজিটাল ট্রানজিট থিওডোলাইট। এরপর সকল ক্ল্যাম্প ফ্রি করে যন্ত্রের স্বাভাবিক অবস্থা বা বামমুখী অবস্থায় আনব। অপারেশন প্যানেলের অন বাটন, এখানে বাম পাশে দেখো এটা ডিসপ্লে প্যানেল দেওয়া আছে। এখানে সবচেয়ে নিচে লাল রঙের যে বাটনটা, এখানে অন অফ লেখা আছে, এখানে অন বাটনটা একবার প্রেস করলে পাওয়ার অন হয়ে যায়, অর্থাৎ ডিসপ্লে বোর্ডে লেখা চলে আসবে। আরেকবার প্রেস করলে, লম্বা প্রেস করলে 2-3 সেকেন্ড চেপে ধরে রাখলে এটা অফ হয়ে যাবে। পাওয়ার অন করলে ডিসপ্লেতে মেজারিং মোড শো করবে। অপারেশন প্যানেলের অ্যাঙ্গেল মেজারিং বাটন চেপে
পরিমাপের জন্য এইচ আর, এখানে লক্ষ্য করো এখানে দুইটা বড় বড় রো আছে, নিচের রো দুইটা, একটা রোতে ভি লেখা আছে, অর্থাৎ এটা বোঝা যাচ্ছে এটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল 268°55′10″, আর তার নিচে আছে এইচ আর, ছোটো করে আর লেখা আছে, 180°45′35″। এইচ আর হচ্ছে ডানাবর্তে, রাইট, হরিজেন্টাল অ্যাঙ্গেল ডানাবর্তে, রাইট ওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাটার দিকে। অর্থাৎ ঘড়ির কাটার দিকে দূরবীনকে ঘুরালে কোণের মান বাড়তে থাকবে, আর ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরালে কোণের মান কমতে থাকবে। এটা চাইলে পরিবর্তন করা যায়, এইচ এল করা যায়। তোমরা এখানে উপরের বাটন যেটা এইচ আর স্ল্যাশ এল লেখা একটা বাটন আছে, এই বাটনটা প্রেস করলে লেফট থেকে রাইট হয়ে যাবে, এটাও চেঞ্জ করা যায়। আর এখানে আর একটা বাটন আছে জিরো সেট, এই জিরো সেট বাটনটা দুইবার চাপলে যে কোনো দিক বরাবর হরিজেন্টাল অ্যাঙ্গেলের মান জিরো করা যায়। যন্ত্রের অনুভূমিক বৃত্তের ক্ল্যাম্প মুক্ত করে, এখানে কিন্তু লক্ষ্য রাখো দুইটা আগের মতো নন ডিজিটালের মতো দুইটা ডিক্স নেই, এখানে একটা ডিক্স। এখানে সুবিধা হচ্ছে যে কোনো দিকে জিরো সেট প্রেস করলেই সরাসরি জিরো অ্যাঙ্গেলটা পাওয়া যায়, কিন্তু নন ডিজিটাল যন্ত্র থিওডোলাইটগুলিতে এসে অবস্থা ছিল না বলে আমাদেরকে জিরো সেট করতে বেশ কিছুটা কষ্ট করতে হয়েছে। যন্ত্রের অনুভূমিক বৃত্তের ক্ল্যাম্প মুক্ত করে পিপসাইট বা গানসাইট দিয়ে দূরবীনকে প্রথম টার্গেট এন বরাবর, এটা প্রথম টার্গেট এন বরাবর স্থাপন করে অনুভূমিক বৃত্তের ক্ল্যাম্প লক করে দিবে এবং স্লো মোশন স্ক্রু দিয়ে অবস্থান নিখুঁত করবে। অপারেশন প্যানেলের জিরো সেট, জিরো সেটকে বাটন দুইবার চেপে অনুভূমিক অ্যাঙ্গেলের মান শূন্য করবে, মানে দুইবার প্রেস করলেই অনুভূমিক অ্যাঙ্গেলের মান শূন্য হবে। ভার্টিক্যাল অ্যাঙ্গেলের মান কি শূন্য করা যায়? না, ভার্টিক্যাল অ্যাঙ্গেলের মান সবসময় ফিক্সড থাকবে। যন্ত্রের অনুভূমিক বৃত্তের ক্ল্যাম্প মুক্ত করে গানসাইট বা পিপসাইট দিয়ে দূরবীনকে দ্বিতীয় টার্গেট, এখন দ্বিতীয় টার্গেটের দিকে, প্রথম টার্গেটের দিকে আমরা হরিজেন্টাল অ্যাঙ্গেল জিরো সেট করে ফেলেছি, এখন এদিকেই জিরো ফিক্স থাকবে। এখন দূরবীনকে ঘুরিয়ে দ্বিতীয় টার্গেট পি বিন্দু বরাবর ছেদ করলে ডিসপ্লেতে যেই অ্যাঙ্গেল দেখা যাবে সেটাই হচ্ছে এনওপি এর অনুভূমিক কোণ। এটা বেশ সহজ। উলম্ব কোণ, এতক্ষণ আমরা যা করেছি অনুভূমিক তলে কোণ পরিমাপ করেছি, এটা হচ্ছে উলম্ব কোণ। এই ক্ষেত্রে আমরা দূরবীনের উপরে নিচে ঘূর্ণনটাকে বা অনুভূমিক অক্ষের সাপেক্ষে ঘুরাই নি, এতক্ষণ আমরা উলম্ব অক্ষের সাপেক্ষে অনুভূমিক তলে কোণ পরিমাপ করেছি, এখন অনুভূমিক অক্ষের সাপেক্ষে উলম্ব কোণ পরিমাপ করব। ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী দৃষ্টিরেখা ও অনুভূমিক অক্ষের মধ্যবর্তী কোণকে, অর্থাৎ এখানে দেখো অনুভূমিক অক্ষ হচ্ছে ওসি, ওসি থেকে উপরে এওসি এবং নিচে বিওসি, এই কোণকে বলা হয় উলম্ব কোণ। অনুভূমিক রেখার উপরে হলে ধনাত্মক উলম্ব বা উন্নতি কোণ, আর নিচে হলে ঋণাত্মক উলম্ব বা অবনতি কোণ বলে। চিত্রে এ ও বি উলম্ব কোণ পরিমাপের জন্য ও বিন্দুতে যথারীতি থিওডোলাইট বসিয়ে সেন্টারিং ও অস্থায়ী সমন্বয় করবে, সকল ক্ল্যাম্প ফ্রি করে যন্ত্রকে স্বাভাবিক অবস্থা বা বামমুখী অবস্থায় আনবে। অনুভূমিক ঘূর্ণন লক করে উলম্ব তলে ঘুরিয়ে দূরবীনের ক্রস হেয়ার অনুভূমিক রেখা এ বিন্দুতে ছেদ করবে, অর্থাৎ ক্রস হেয়ারটাকে এইভাবে, ক্রস হেয়ারটাকে এই এখানে এখানে যে কলামের কর্নারটা এই কর্নারে ছেদ করবে, নিখুঁতভাবে ক্রস হেয়ারে ছেদ করবে, স্লো মোশন ঘুরিয়ে নিখুঁতভাবে এই বিন্দুতে ছেদ করবে। প্রাপ্ত মান জেড ওয়ান, এখানে যে মানটা পাওয়া যাবে এই মানটা আসলে উলম্ব অক্ষের সাপেক্ষে মানটা পাওয়া যাবে, কিন্তু আমাদের মানের দরকার হচ্ছে এওসি, তাহলে এওসি বের করতে হলে আমাকে 90° থেকে জেড বিয়োগ করলে এটা পাওয়া যাবে। অনুরূপভাবে বি বিন্দুতে আবার ছেদ করি দূরবীনের ক্রস হেয়ার, তাহলে যে কোণের মান পাওয়া যাবে সেটা হচ্ছে জেড টু। এখন জেড ওয়ান, জেড টু থেকে জেড ওয়ান বিয়োগ করলে আমরা সরাসরি এ ও বি কোণের মান পাবো, কিন্তু আবার আলাদাভাবে যদি আমি
AO COB কোণ বা BOC কোণের মান বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে Z2 minus 90 এখানে দেখো Z2 minus 90 করলে এই BOC কোণের মান পাওয়া যাবে এই হচ্ছে উলম্ব কোণ উলম্ব কোণ পরিমাপ খুব সহজ আচ্ছা এখন হচ্ছে বেয়ারিং পরিমাপকরণ চুম্বকীয় বেয়ারিং বেয়ারিং সম্পর্কে তোমরা সার্ভিং 1 এ পড়েছো ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে চুম্বকীয় বেয়ারিং দর্শক বিন্দুগামী চুম্বকীয় মধ্যরেখা হতে ডানাবর্তে এটাও কিন্তু বেয়ারিংও কিন্তু অনুভূমিক কোণ ডানাবর্তে কোন রেখার অনুভূমিক কোণকে চুম্বকীয় বেয়ারিং বলে অর্থাৎ চুম্বক শলাকা ঝুলিয়ে দিলে যেই দিকে মুখ করে থাকে সেই বরাবর কাল্পনিক রেখা টানলে এটা হচ্ছে চুম্বকীয় উত্তর রেখা এবং সেই উত্তর রেখার সাথে এখানে দেখো ও এন হচ্ছে চুম্বকীয় উত্তর রেখা আর আমাদের একটি রেখা আছে ওপি রেখা যার বেয়ারিং এর বেয়ারিং জানা প্রয়োজন তাহলে আমরা ও বিন্দুতে যন্ত্র সেট করে ওপি বরাবর কোণ পরিমাপ করলে আমরা NOP বা P বিন্দু OP রেখার বিয়ারিং পাব চুম্বকীয় বিয়ারিং পরিমাপের জন্য টিউবুলার বা ট্রাফ কম্পাস যুক্ত থিওডোলাইট ব্যবহার করা হয় তোমরা এগুলি গত সেমিস্টারে পড়েছো এটা হচ্ছে ট্রাফ কম্পাস এই কম্পাসকে থিওডোলাইটের উপরে বসানো যায় এটা হচ্ছে টিউবুলার কম্পাস এটাও থিওডোলাইটের সাথে সংযোগ করা যায় লাগানো যায় এখানে একটা কম্পাস দিয়ে আছে ম্যাগনেটিক নিডেল আছে এটাকে ফ্রি করে দিলে এই এইটুকু জায়গার ভিতরে সে মুভ করতে পারে এখন দূরবীনকে আস্তে আস্তে ঘুরালে লক্ষ্য রাখতে হবে এই সাদা যে ডায়মন্ড আকৃতির যে শলাকাটা এটা যেন এই ভার্টিক্যাল দুইটা দাগের মাঝখানে চলে আসে অর্থাৎ এই দিকটা হচ্ছে সাউথ এই দেখো এইটা এটা একটা টিউবুলার কম্পাস এই কম্পাসের এই ভিতরে একটা নর্থ এখানে নর্থ দেখা যাচ্ছে অর্থাৎ এই দিকটা নর্থ হবে আর এই দিকটা হবে সাউথ এখানে ভিতরে একটা চুম্বক শলাকা ঝুলানো অবস্থায় আছে হালকাভাবে ঝুলানো অবস্থায় আছে যেহেতু এটা ফ্রিলি ঝুলানো অবস্থায় আছে উপরে একটা লক লাগানো আছে এই লকটা যখন ফ্রি করে দেওয়া হয় তখন চুম্বক শলাকাটা ঝুলতে থাকে চুম্বক শলাকাটা যখন ঠিক মধ্য বরাবর আসবে অর্থাৎ কোনো দিকে হেলবে না এই জন্য আমাকে দূরবীনটাকে আস্তে আস্তে ডানে বামে ঘুরাতে হবে আর এই এই আইপিস দিয়ে লক্ষ্য রাখতে হবে যেন চুম্বক শলাকাটা ঠিক মধ্যরেখা বরাবর চলে আসে যখনই চুম্বক শলাকাটা মধ্যরেখা বরাবর চলে আসবে তখন এই থিওডোলাইটের হরিজন্টাল মুভমেন্টটা লক করে দিতে হবে এবং এই বরাবর হবে হচ্ছে চুম্বক উত্তর রেখা চুম্বকীয় উত্তর রেখা তো প্রক্রিয়া হচ্ছে চিত্রে ওপি রেখার ও বিন্দুতে যন্ত্র বসিয়ে সেন্টারিং ও অস্থায়ী সমন্বয় করে যন্ত্রের আপার প্লেটের জিরো সেট করবে উভয় প্লেট যুক্ত অবস্থায় কম্পাস মুক্ত করে দিলে কম্পাসকে যদি আমি এখন ফ্রি করে দেই চুম্বক শলাকাটা উত্তর দক্ষিণমুখী হয়ে যাবে এখন লোয়ার প্লেট মুক্ত করে টেলিস্কোপের মুখ ঘুরাতে হবে যেন দূরবীন এবং চুম্বক শলাকা একই রেখায় আসে এই যে উপরে একটা ট্রাফ কম্পাস দেওয়া আছে এই কম্পাসটাতে যে যখন উত্তর দক্ষিণে থাকবে না তখন ঠিক মধ্য তাক বরাবর নর্থ লাইনটা থাকবে না এবং দূরবীনটাকে আস্তে আস্তে ঘুরাতে হবে লোয়ার প্লেট ফ্রি করে দিয়ে আস্তে আস্তে ঘুরাতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন চুম্বক শলাকার ঠিক মধ্যবিন্দু বরাবর চলে আসে যখনই ঠিক মধ্য বরাবর চলে আসবে তখন লোয়ার ক্ল্যাম্পটাকে ফিক্সড করে দিয়ে দূরবীন দিয়ে তাকিয়ে এই বরাবর যে রেখা পাওয়া যাবে এই কলিমেশন রেখাটাই হচ্ছে চুম্বকীয় উত্তর রেখা দূরবীন দূরবীন ও এন ও এন এটা হচ্ছে ও এন চুম্বকীয় মধ্যরেখা বরাবর স্থাপন করে লোয়ার প্লেট লক করে দিবে এখন আপার প্লেট মুক্ত করে দিবে লোয়ার প্লেট লক করে দিলাম অর্থ হচ্ছে আমার চুম্বক শলাকা বরাবর জিরো সেট হয়ে গেল এখন আপার প্লেট মুক্ত করে দূরবীনকে ওপি রেখা বরাবর পি বিন্দুতে নিখুঁতভাবে ছেদ করবে এখন দূরবীনকে ঘুরিয়ে পি রেখা আমরা যেই রেখার বিয়ারিং বের করব সেই রেখা বরাবর দূরবীনকে ঘুরালে যেই কোণ পাওয়া যাবে সেটি হচ্ছে ওপি রেখার চুম্বকীয় বিয়ারিং এটা ডানাবর্তে ঘুরবে কারণ বিয়ারিং হচ্ছে ডানাবর্তে এটা গেল চুম্বকীয় বিয়ারিং এখন আমাদের
হচ্ছে ধ্রুব তারার পর্যবেক্ষণের মাধ্যমে কোণ রেখার প্রকৃত বিয়ারিং পরিমাপকরণের প্রক্রিয়া। প্রকৃত বিয়ারিং প্রকৃত মধ্যরেখা হতে ডানাবর্তে কোণ রেখা যে অনুভূমিক কোণ উৎপন্ন করে তাকে প্রকৃত বিয়ারিং বলে। ওপি রেখার প্রকৃত বিয়ারিং নির্ণয় করতে ধ্রুব তারার উদ্ধকলিমিনেশনের সময় জেনে নির্দিষ্ট তারিখের এবং সময়ের 15 মিনিট পূর্বে ও বিন্দুতে থিওডোলাইট সেন্টারিং এবং অস্থায়ী সমন্বয় সম্পন্ন করব। যন্ত্রের আপার প্লেটের শূন্য বা কলিমেশন রেখা লোয়ার প্লেটের শূন্য বরাবর ছেদ করে উভয় প্লেট লক করে দিবে, অর্থাৎ এখন দূরবীন 0° কোণে আছে। ধ্রুবতারার উদ্ধকলিমিনেশনের সময়ের ঠিক 5 মিনিট পূর্বে লোয়ার প্লেটটা এখন ফ্রি করে দিবে, আপার প্লেট লক থাকবে, অর্থাৎ 0°টা ফিক্স থাকবে এবং উলম্ব বৃত্ত ফ্রি করবে, অর্থাৎ দূরবীনটাও উপরে নিচে নড়তে পারবে এবং ডানে বামে ঘুরতে পারবে এবং উত্তর আকাশের ধ্রুবতারাকে ক্রস হেয়ারের ছেদবিন্দুতে রেখে অনুসরণ করবে, অর্থাৎ ওই মুহূর্তে ধ্রুবতারার অবস্থানটা পরিবর্তন হতে থাকে। তোমাকে ক্রস হেয়ারের ঠিক মধ্যবিন্দুতে পোল স্টারটা ধ্রুবতারাকে রেখে দূরবীনকে আস্তে আস্তে ঘুরাতে হবে, ভার্টিক্যালি এবং হরিজেন্টালি উভয় দিকে ঘুরাতে হবে। ঠিক নির্দিষ্ট সময় লক্ষ্য রাখতে হবে যে কলিমিনেশনের সময় আমরা চার্ট থেকে পাবো, সেই সময়ই মুভমেন্টটা লক করে দিতে হবে। এই অবস্থায় কলিমেশন রেখার দিকই হচ্ছে প্রকৃত মধ্যরেখার দিক। 10 মিটার দূরে এন বিন্দুতে একটি রেঞ্জিং রড স্থাপন করো, এই ও এনই হচ্ছে প্রকৃত উত্তর রেখা। এখন অপর প্লেট এখন আপার প্লেট মুক্ত করে দূরবীনকে ওপি রেখার পি বিন্দুতে ছেদ করো, প্রাপ্ত অনুভূমিক কোণই হচ্ছে ওপি রেখার প্রকৃত বিয়ারিং। এখন আপার প্লেটটাকে ফ্রি করে দূরবীনকে ঘুরিয়ে পি বিন্দু বরাবর টার্গেট করলে যেই কোণ পাওয়া যাবে সেটা হচ্ছে প্রকৃত বিয়ারিং। বাড়ির কাজ: অনুভূমিক কোণ পরিমাপের পুনরাবৃত্তি প্রক্রিয়া, ডিজিটাল থিওরলাইট দ্বারা অনুভূমিক কোণ পরিমাপের প্রক্রিয়া লিখে ক্লাস শিক্ষকের নিকট জমা দিবে এবং 10ম অধ্যায়টি পরবর্তী ক্লাসের জন্য পড়বে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই ডিজিটাল ক্লাস কেমন লাগলো? এই ভিডিওটি পুনরায় দেখতে ভিজিট করবে দক্ষতা বাতায়ন বা www.skill.gov.bd/dt। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবে। ধন্যবাদ সবাইকে।